বুধবার সন্ধ্যা রাতে আইজিএম হাসপাতাল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের সচিব, স্বাস্থ্য অধিকর্তা, আইজিএম হাসপাতালের মেডিকেল সুপার সহ অন্যান্য আধিকারিকরা। মুখ্যমন্ত্রী আইজিএম হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। চিকিৎসাধীন রোগীদের স্বাস্থ্য পরিষেবা সম্পর্কে খোঁজ খবর নেন তিনি। হাসপাতাল পরিদর্শন শেষে মুখ্যমন্ত্রী জানান, কিছু কিছু ক্ষেত্রে অল্প সমস্যা রয়েছে, এগুলি দূরীকরণে ব্যবস্থা গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট বিষয়ে কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। তো সময় দ্রুত ছিল, এর জন্য আজকে এলাম এখানে এবং বিভিন্ন ডিপার্টমেন্ট আমি আজকে ঘুরলাম এখানে। আমার সাথে আমাদের সেক্রেটারি মহোদয় আছেন, হেলথ সেক্রেটারি মহোদয়, এখানকার যিনি আমাদের ডাইরেক্টর আছেন, ডিএইচএস উনিও আছেন, মেডিকেল সুপারিনটেন্ডেন্ট, ওনাদেরকে নিয়ে আমি সব জায়গায় ঘুরলাম মোরালেস। তো কিছু কিছু আমি বললাম যে কোন কোন জায়গাগুলো ঠিকঠাক করতে হবে এবং সেইভাবে নির্দেশ দেওয়া হয়েছে। এবং খালি কয়েকটা জিনিস আমি বললাম, এইগুলো ঠিক করলেই একদম আপ টু ডেট হয়ে যাবে, সেই বিষয়গুলো আমার নজরে এসছে এবং নিশ্চয়ই সেগুলো আমরা করব। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান, অবিলম্বে রাজ্যে কিডনি প্রতিস্থাপনের কাজ শুরু হবে। সম্ভবত জুন মাসের দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহ থেকে এই প্রক্রিয়া চালু হবে। এর জন্য একটি ফাউন্ডেশনের সাথে মৌ স্বাক্ষর হয়েছে বলেও জানান তিনি। স্বাস্থ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত তথা রাজ্য মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্যে কিডনি প্রতিস্থাপন প্রক্রিয়া শুরু হলে পরে রাজ্যবাসী বিশেষভাবে উপকৃত হবেন, তাদের আর বহিরাজ্যে যেতে হবে না। তিনি আরও জানান, কিডনি প্রতিস্থাপন প্রক্রিয়া চালু হওয়ার পর রাজ্যে লিভার প্রতিস্থাপন প্রক্রিয়া চালু করা নিয়েও চিন্তাভাবনা করা শুরু হবে। বললাম সেগুলো তো অলরেডি একটা ফাউন্ডেশনের সাথে মৌ হয়েছে, আমি শুনেছি, মানে এটা বোধ হয় ওদের সাথে কথাবার্তাও চলছে আমার সাথে। জুনের মধ্যে, জুনের খুব সম্ভব সেকেন্ড অর থার্ড জুনের মধ্যে এটা শুরু হয়ে যাবে। পেশেন্টও আমি শুনেছি রেডি আছে এবং বেশ ভালো। এখানে এটা হলে ত্রিপুরার বাইরে গিয়ে যেভাবে কিডনি ট্রান্সপ্লান্টের জন্য এত টাকা খরচ করে বাইরে যেত, সেটার কিন্তু বিরাট একটা সমস্যার সমাধান হবে। আমরা আগামী দিন চিন্তা করছি এখানে লিভার ট্রান্সপ্লান্টও যাতে করা যায়, তারও চিন্তাভাবনা আমরা করছি। তো সব দিকে আমরা চাইছি যে এখানে, আজকেও আমি একটা গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের একজন সার্জন, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট সার্জন, ওনাকেও আজকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি আমি, মানে বলেছি, মানে যাতে ইয়ের পারমিশন নিয়ে, কমিশনের পারমিশন নিয়ে, ইলেকশন কমিশনের পারমিশন নিয়ে এটা করে, কারণ স্বাস্থ্যের মধ্যে এগুলো মানে বাধা না হওয়া উচিত। এদিন মুখ্যমন্ত্রী জানান, স্বাস্থ্য পরিষেবা স্বচ্ছ রাখতে তিনি মাঝে মাঝে এভাবে হাসপাতালগুলি পরিদর্শন করবেন। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।